হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ফের উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওতে আমি লাংস অর্থাৎ ফুসফুসের সমস্যার ব্যাপারে আলোচনা করব এই ফুসফুস একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের তাই এই ফুসফুসকে সুস্থ রাখার জন্য আপনি কী কী খাবার আপনার খাদ্য তালিকায় রাখবেন সেটি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলব আর ভিডিওটি শুরু করার আগে শুধু একটা কথাই বলবো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন যদি আমার এই ভিডিও থেকে আপনারা একটি উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন তাহলে বেশি কিছু না বলে আসুন শুরু করা যাক ফুসফুস অর্থাৎ লাংস মানব শ্বাসযন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ যা মানুষকে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে ফুসফুস হলো এক জোড়া বাতাসে ভরা অঙ্গ যা বুকের দুপাশে অবস্থিত তবে অনেক সময় অন্যান্য রোগের কারণে দুর্বল হয়ে থাকে এই ফুসফুস যদিও কিছু স্বাস্থ্যকর খাবার রয়েছে যা সবসময় ফুসফুসকে সুস্থ সবল রাখতে সাহায্য করে গুড ফুড ফর লাংস সবার প্রথমে আপনি আপনার খাদ্য তালিকায় যে খাবারটি রাখবেন সেটি হল রসুন রসুনে যে কতটা উপকার তা বলতে অপেক্ষা রাখে না এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টি বৈশিষ্ট্য খাদ্যে কাঁচা রসুন ব্যবহার করলে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ফর্টি ফোর পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে ফুসফুস সুস্থ রাখার পাশাপাশি এই রসুন হাটকেও সুস্থ রাখে হাডে রক্তচাপ ও ইনফেকশান ও হাডের জন্য খুব উপকারী এই রসুন এবারে দ্বিতীয় যে খাবারটি আপনার খাদ্য তালিকায় রাখবেন সেটি হল আদা আদা একটি শক্তিশালী ভেষজ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা ফুসফুসের কপ এবং হাঁপানির মতো অনেক দীর্ঘস্থায়ী রোগ সারাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তিন নম্বর যে ফলটি আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন সেটি হলো আপেল ফুসফুসের অন্যতম বন্ধু হলো আপেল এই আপেলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফুসফুসের বিভিন্ন দূষণ থেকে রক্ষা করে এবং গবেষণায় জানা গেছে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে থাকে এই আপেল চার নম্বর যে ফলটি আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন সেটি হলো ডালিম ক্যান্সার রোগীদের ডালিম খাওয়ানো একটি বিকল্প চিকিৎসা বলে মনে করা হয় খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ এই ডালিমের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের শক্তিশালী উৎস ফুসফুসের ক্যান্সার ছাড়াও এই ডালিম প্রোস্টেট স্তন ও ত্বকের ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়ক তাই অবশ্যই এই ডালিমটি আপনার খাদ্য তালিকায় রাখুন যা আপনার শরীরের জন্য খুব উপকারী পাঁচ নম্বর জিনিসটি হল হলুদ ব্যাকটেরিয়া রোধ করার এই বৈশিষ্ট্য জন্য হলুদ বিখ্যাত যারা ফুসফুসের ক্যান্সার অর্থাৎ লাং ক্যান্সার বা ফুসফুসের অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত তাদের জন্য হলুদ খুব উপকারী তাই আপনি হলুদের কথা ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিও থেকে আপনারা একটি উপকার পেয়ে থাকেন বা আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কোন রকম কোন সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ